সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে রক্তাক্ত বড় ভাই। জানা গেছে, আমতলী থানার অন্তর্গত চারিপাড়া এলাকার অভিলাষ সরকার গত 7 বছর আগে মারা যান। ওনার মৃত্যুর পর ওনার 2 ছেলে প্রদীপ সরকার এবং সুদীপ সরকারের মধ্যে পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে প্রায় প্রতিনিয়তই ঝগড়া বিবাদ চলছে। বৃহস্পতিবার দুপুরে পিতৃ সম্পত্তি নিয়ে এই ঝগড়া বিবাদ 2 ভাইয়ের মধ্যে চরম আকার ধারণ করে। তখন ওই উত্তেজিত হয়ে ছোট ভাই সুদীপ সরকার কাঠের টুকরো দিয়ে বড় ভাই প্রদীপ সরকারের মাথায় আঘাত করে। ছোট ভাইয়ের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে বড় ভাই প্রদীপ সরকার রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ওনার পরিবারের লোকজন আমতলী থানায় এসে অভিযুক্ত সুদীপ সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দেখবি তোরে অনেক কিছু করলাম, অনেক কিছু করলাম, মানে অনেক কিছু করতেছে। এখন হে কোথাতে কমাই লাগবে। এখন আমি কিছু আমি 3-4 বার গেছি এর সামনে, মারবি মার মার বার। এখন হেরে কিছু ছট। এখন হে আমার বিল আসে এই টেবিলটা বাইরে এসে দাঁড়া, মানে বহুত আহত করছে ওই জন্য। এখন পিট মিট মানে অনেক কিছু করছে, ইয়া করছে। মাথা থেকে সেলাই লাগছে, সেলাই লাগছে, মাথাতে সেলাই লাগছে, সাইডটা সেলাই লাগছে। আচ্ছা, কে মারছে আপনি ছোট ভাই? আমার ছোট ভাই নাম কি? তার নাম সুদীপ সরকার। কি করে বর্তমান ভালো এই প্রায় সময় কি আপনার মেয়েদের কি ঝগড়া টকরা হইতো? কদিন পরে কদিন পরে।